সেল চলছে, সেল বন্ধুরা, সেল, বিরাট বড় সেল চলছে ATA247.com এ, যেখানে আপনারা পেতে পারেন 70% ছাড়, এবং আমাদের প্রোমো কোড থেকে কিনলে আপনারা পেতে পারেন 83% পর্যন্ত ডিসকাউন্ট। অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক ফলো করুন, এবং এছাড়াও আপনারা যে কোনো সেল থেকে পেতে পারেন অ্যাডিশনালি ছাড় আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করার জন্য। চলে আসুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ATA247.com অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক থেকে। সবারই স্বপ্ন থাকে ডিফেন্সে চাকরি করব। হ্যাঁ বন্ধুরা, ডিফেন্সে চাকরি করব, তাই সবার কথা মাথায় রেখে আজকে SSC-র তরফ থেকে নিয়ে চলে এসেছে ডিফেন্সের একটি চাকরির খবর। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি লাইকের জন্য অনুরোধ, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ATA247 বেঙ্গলির পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি SSC-র অফিসিয়ালি নোটিফিকেশন, যেখানে অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই মুহূর্তে প্রায় এখানে 1,500-এরও বেশি কিন্তু শূন্য পদে নিয়োগ হচ্ছে নানান রকম বাহিনীতে। যারা আবেদন করবে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস এর মাধ্যমে জানাবো। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তোমরা যদি অন স্ক্রিন দেখো 17/6/2020-তে তোমরা এই বিজ্ঞপ্তি দেখতে পেলে বুঝতে পারবে জাস্ট আগের দিন প্রকাশিত হয়েছে, এবং অফিসিয়ালি নোটিফিকেশন আমরা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। এখানে যারা আবেদন করবেন সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর GD পদের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে। এইখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এখানে গ্রুপ বি পদের ক্ষেত্রে কিন্তু এই নিয়োগটি করা হবে। এছাড়াও রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল এবং ফিমেল পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে, যেটা দিল্লি পুলিশের মাধ্যমে নিয়োগ চলবে। গ্রুপ সি পদের ক্ষেত্রে এখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। ভ্যাকান্সি ডিটেলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে যারা দিল্লি পুলিশ মেল প্রার্থী যারা আবেদন করবেন সেই পদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে। UR পদের ক্ষেত্রে 41টি, EWS পদের ক্ষেত্রে 10টি, OBC পদের ক্ষেত্রে 10টি, SC হলে 13টি, ST হলে 17টি, টোটাল সব মিলিয়ে 91টি। এবং দিল্লি পুলিশ ফিমেল পদে যারা আবেদন করবেন সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তাদেরকে জানানো হচ্ছে UR পদের ক্ষেত্রে 35টি শূন্য পদ রাখা হয়েছে, EWS পদের ক্ষেত্রে 8টি শূন্য পদ রাখা হয়েছে, OBC-র ক্ষেত্রে 17টি শূন্য পদ রাখা হয়েছে, SC হলে 12টি শূন্য পদ রাখা হয়েছে, ST হলে 6টি শূন্য পদ রাখা হয়েছে, আর সব মিলিয়ে 78টি এখানে শূন্য পদ পাওয়া যাবে। চলে আসি আরো বিরাট যে আপডেটটি, যেটা হচ্ছে আর্মড পুলিশ ফোর্সের মাধ্যমে যেটা নিয়োগ করা হবে, সাব ইন্সপেক্টর GD-তে যেটা নিয়োগ চলবে, CRPF। সবার স্বপ্ন থাকে CRPF, BSF, ITBP, CISF, SSB, মানে পুরো ডিফেন্স, ফুল ডিফেন্সের চাকরি এটা। পুরো ভিডিওটা লাইক করো, এবং অবশ্যই আমরা সব ইনফরমেশনগুলো জানাবো। মেল ফিমেলদের ক্ষেত্রে আলাদা করে ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে CISF এর মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে 1,040টি, এবং যার মধ্যে ফিমেলদের পদ রাখা হবে 32টি আলাদা করে, এবং এখানে এক্স সার্ভিস ম্যানেজের জন্য 107টি শূন্য পদ আলাদাভাবে সংরক্ষিত থাকবে। BSF এর পদের ক্ষেত্রে এখানে 232টি শূন্য পদ রাখা হবে মেল প্রার্থীদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 12টি শূন্য পদ রাখা হবে, সব মিলিয়ে 244টি এখানে শূন্য পদ রাখা হয়েছে, এবং টোটাল এখানে যে 244টি শূন্য পদ আছে, এছাড়াও এক্স সার্ভিস ম্যানের জন্য 24টি শূন্য পদ রাখা হয়েছে। ITBP পদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে এখানে 36টি শূন্য পদ পেয়ে যাবে, এবং ফিমেলরা 7টি শূন্য পদ পেয়ে যাবে, এবং সব মিলিয়ে 43টি শূন্য পদের কথা এখানে বলা রয়েছে, এবং 4টি হচ্ছে এক্স সার্ভিস ম্যানেজের জন্য সংরক্ষিত করা থাকবে। CISF মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 18টি শূন্য পদ রাখা হয়েছে, এবং 2টি শূন্য পদ ফিমেলদের জন্য রাখা হয়েছে, এবং সব মিলিয়ে 20টি শূন্য পদ পেয়ে যাবে, এবং এক্স সার্ভিস ম্যান যদি হয়ে থাকে 2টি শূন্য পদ এখানে
পাওয়া যাবে। SSB যেখানে মেল ক্যান্ডিডেটদের 16টি শূন্য পদ রাখা হয়েছে এবং ফিমেলদের জন্য কোনো শূন্য পদ নেই। টোটাল মিলিয়ে 16টি এখানে শূন্য পদ, তার মধ্যে সংরক্ষিত 2টি শূন্য পদ এক্স সার্ভিস ম্যানেজারদের জন্য রাখা হয়েছে। টোটাল আমরা চলে আসি এখানে, যে ভ্যাকেন্সি যে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 1395 টোটাল ভ্যাকেন্সি এবং 139 হচ্ছে এক্স সার্ভিস ম্যানেজারদের টোটাল। সব মিলিয়ে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এখানে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি প্রায় ভ্যাকান্সি রাখা হয়েছে, 53টি ভ্যাকান্সি, এবং মেলদের ক্ষেত্রে এখানে 1342টি টোটাল ভ্যাকান্সি এখানে আলোচনা করা হয়েছে। চলে আসব আমরা শিক্ষাগত যোগ্যতার কথা। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলেই এখানে তার আগে জেনে রাখা দরকার, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যারা আবেদন করবে। তাদেরকে জানানো হচ্ছে 20-25 মধ্যে বয়স হতে হবে, বয়স কাউন্ট করা হবে 2/1/1996 থেকে 1/1/2001 এর মধ্যে, এজ লিমিট এখানে আছে অবশ্যই। এছাড়াও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে SC ST OBC এক্স সার্ভিস ম্যানেজারদের জন্য, SC ST-র জন্য 5 বছর, OBC 3 বছর এবং এক্স সার্ভিস ম্যানেজারদের জন্য 3 বছরের বয়সের ছাড় থাকবে গভর্নমেন্ট রুলস অনুসারে। চলে আসি আরো কিছু ডিটেলসে, যেটা আমরা বলছিলাম যে কোয়ালিফিকেশনের ডিটেলসটা অনেকেই হয়তো অপেক্ষা করছে যে এই পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এখানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে, কারণ এইগুলো কিন্তু উচ্চ যে পদগুলো রাখা হয়েছে সমস্ত কিন্তু একদম টপ লেভেলের পদ আছে, আর এইগুলোই কিন্তু একদম মানে উপরের যে পদগুলো হয়ে থাকে সেন্ট্রালের যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, যে টপ লেভেলের পদগুলো ডিফেন্সের আছে সেইখানে নিয়োগ করা হচ্ছে, সেই জন্য ব্যাচেলার ডিগ্রি কিন্তু চাওয়া হয়েছে। অবশ্যই মাধ্যমিক HS পাশেও কিন্তু আসবে চাকরি, ইন্ডিয়ান আর্মির র্যালি, নেভির র্যালি, এয়ারফোর্সের র্যালি, এইগুলো কিন্তু আমরা আপডেট দেব। তার আগে এই আপডেটটা কিন্তু জেনে রাখা ভালো, যাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে গিয়েছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে। অবশ্যই ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ করব এবং নেক্সট আপডেট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রেও চাকরির যে আপডেটগুলো আসবে ডিফেন্সের বিশেষ করে, আমরা অবশ্যই তাদেরকে আপডেট দিতে থাকব, কারণ কমেন্ট করতে হবে সেই জন্য ভিডিওর নিচে তোমার শিক্ষাগত যোগ্যতা এবং তুমি কোন জায়গায় মানে কোন ডিফেন্সের চাকরি করতে তুমি ইন্টারেস্টেড সেটা কমেন্ট করতে ভুলবে না। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, SC ST হয়ে থাকলে আবেদন ফিস লাগবে না, অনলাইনে আবেদন করতে পারো। সিলেবাস এখানে প্রচুর দেয়া রয়েছে, সিলেবাস ফিজিক্যাল যেগুলো ইনফরমেশান দেয়া রয়েছে সেগুলো আমরা অন্য একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব, কারণ এই ভিডিওটা আমরা বড় করব না। সেই কারণের জন্য আমরা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করব। যারা অনলাইনে আবেদন করতে চাইছো অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে। কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে এখানে তোমাদেরকে জানানো হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন 17/6/2020 এবং লাস্ট ডেট হচ্ছে 16/7/2020 মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদেরকে জানানো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষা, যেটা আমরা বলে থাকি CBT শর্ট ফর্মে। CBT পরীক্ষার কিন্তু এখানে ডেট প্রকাশিত করে দেওয়া হয়েছে, 1/3/2021 কিন্তু CBT পরীক্ষা হয়ে যাবে। যারা ভাবছো যে এই চাকরি আবেদন করবো না ভাবছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ দিল্লি পুলিশ এবং সাব ইন্সপেক্টর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটা কিন্তু আশা করছি 2020 সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ টপ লেভেলের চাকরি। আশা করছি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এই মাসের কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবর দেখে নাও। সবারই স্বপ্ন থাকে BED করার পর বা DLED করার পর একটা শিক্ষক বা শিক্ষিকা পদে চাকরি করতে, কিন্তু পায় না সঠিক তথ্য, পায় না সঠিক গাইডস। অনেকদিন ধরে টেট বন্ধ রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনারের মাধ্যমে টিচার নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আমরা A to Z ইনফরমেশান জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুমন অফিসিয়াল। আপনাদের জন্য অন স্ক্রিন নিয়ে চলে এসেছি বিজ্ঞপ্তির ইনফরমেশান বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন,
10 অফ 2020, এটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেখানে ইংলিশ টিচার, হিন্দি টিচার, উর্দু টিচার পদে নিয়োগ করা হবে। জব লোকেশন কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে কোনো জায়গায় নিয়োগ হবে। যারা আবেদন করবেন ভাবছেন, অবশ্যই আবেদন করে ফেলুন, কারণ এটা একটি ভালো চাকরি। ইংলিশ টিচার পদের ক্ষেত্রে আবেদনের জন্য 149টি টোটাল শূন্য পদ রাখা হয়েছে। এখানে আপনাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও বেতন দেওয়া হবে 6 PC-র মাধ্যমে। এছাড়াও আরও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে এখানে। 5টি ভ্যাকান্সি রাখা হবে PWD-র ক্ষেত্রে। এছাড়াও অন্যান্য যারা ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু সংরক্ষিত ভ্যাকান্সি রাখা হবে। এখানে আমরা চলে আসি, যারা টিচার হিন্দি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 19টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে গ্রেড পে 6 দেওয়া হবে, 18 থেকে 40-এর মধ্যে বয়স। এবং চলে আসে নেক্সট, উর্দু টিচার পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 33টি শূন্য পদ রাখা হয়েছে। মেল ফিমেল এখানে কিন্তু আলাদা আলাদা শূন্য পদ রাখা হয়েছে। আপনাদের জন্য যারা আবেদন করবেন ভাবছেন, 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই আবেদন করে ফেলুন। আমরা চলে আসি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা। প্রথমত ইংলিশ টিচার পদে যারা আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে, এখানে অবশ্যই আপনার হায়ার সেকেন্ডারি মানে HS পাস করতে হবে, অথবা আপনার 50% নাম্বার সহ NCVT দ্বারা, সরি, এখানে আপনার ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন তরফ থেকে NCTE, অথবা আপনার এখানে HS এর সঙ্গে 50% নাম্বার সহ পাস করতে হবে। BEd যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনার যদি HS এর সঙ্গে 50% নাম্বার সহ 2 বছর আপনার যদি কোর্স করা থাকে, ডিপ্লোমা কোর্স, আপনারা এই পদের ক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এখানে আরও ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনার যদি MA করা থাকে তাও আবেদন করতে পারবেন। আপনারা ডিটেলসগুলো অবশ্যই চেক করুন আবেদন করার আগে। যারা হিন্দি টিচার পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও 50% নাম্বার সহ HS পাস, এবং অবশ্যই 2 বছর ডিপ্লোমার কথা এখানে জানানো হয়েছে। আপনার যদি NCTE-র মাধ্যমে কোনো যদি 2 বছর ডিপ্লোমা করা থাকে তাও কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে, অথবা HS এর সঙ্গে আপনার 50% নাম্বার সহ BEd করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই রকমভাবে আপনার যদি যে কোনো একটা যদি ডিপ্লোমা বা কোর্স করা থাকে আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে 2 বছর ডিপ্লোমা যদিও করা থাকে আবেদন করতে পারবেন। উর্দু টিচার পদের ক্ষেত্রে আমরা জানাবো এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা রয়েছে। এখানে আপনার HS এর সঙ্গে 50% নাম্বার সহ আপনার NCTE, অথবা আপনার এখানে 4 বছরের BEd কোর্স করতে হবে 50% নাম্বার সহ। এছাড়া 50% নাম্বার সহ HS পাস করতে হবে। এখানে আপনার 2 বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে স্পেশাল এডুকেশনের মাধ্যমে, অথবা আপনার যদি গ্র্যাজুয়েশনের সঙ্গে 2 বছর ডিপ্লোমা কোর্স করা থাকে তাও কিন্তু আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে। আমরা জানিয়ে দিলাম এই পদের ক্ষেত্রে কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বয়স 18 থেকে 40-এর মধ্যে হলেই আবেদন করতে পারবেন, এবং এখানে মেথড অব রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, যেটা অফিসিয়াল ওয়েবসাইট MSCWB.org এর মাধ্যমে কিন্তু জানানো হবে। আবেদন ফিস বা অ্যাপ্লিকেশান ফিস এখানে কিন্তু আপনাদের জন্য 150+50, যেটা 200 টাকা রাখা হয়েছে। 150 টাকা হচ্ছে আবেদন ফিস, 50 টাকা হচ্ছে প্রসেসিং ফিস, এবং SC ST PH ক্যান্ডিডেটদের জন্য শুধু প্রসেসিং ফিসটা দিলেই এখানে আবেদন করতে পারবেন, এবং তার সঙ্গে 20 টাকা লাগবে আপনাদেরকে ব্যাংকের চালানে যদি জমা করেন। লাস্ট ডেট এখানে কিন্তু এক্সটেনশন করা হয়েছে। আপনারা বিজ্ঞপ্তিতে যদি দেখে থাকেন তাহলে হয়তো এখানে লাস্ট ডেট জানানো হয়েছিল অন্য একটি ডেটে, কিন্তু এই ডেটটাকে বাড়িয়ে 30/6/2020 পর্যন্ত করা হয়েছে। আপনারা অবশ্যই
যারা আবেদন করছেন তাদের জন্য আমরা একটি পিডিএফ দিয়ে দেবো, যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা করা হয়েছিল, এবং এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থেকে দেখে নিতে পারবেন যে কত তারিখ হচ্ছে লাস্ট ডেট এখানে বাড়ানো হয়েছিল। কেএমসির পক্ষ থেকে সম্পূর্ণ নোটিশ আপনাদের আশা করছি জানিয়ে দিলাম। আমাদের দেওয়া তথ্য আপনার যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করুন, আর আমাদের চ্যানেল থেকে মাধ্যমিক পাস, এইচএস পাস এবং এইট পাস এবং গ্র্যাজুয়েশন পাস, এমএ, বিএ, বিকম, সমস্ত বিটেক, আইটিআই সমস্ত চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন তরফ থেকে 1231 শূন্য পদের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন, আপনাদেরকে 1231টি শূন্য পদের চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। এখানে লকডাউনে ঘরে বসে নতুন একটি চাকরির আপডেট 1231টি শূন্য পদে পেতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে আর বাংলায় নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুমন অফিসিয়ালের পক্ষ থেকে আমরা নিয়মিত চলে আসি চাকরির আপডেট এবং নিয়মিত ইনফরমেশন দিতে। তাই আজকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন চাকরির খবর, যেখানে মজদুর এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এছাড়াও অন্যান্য পদে যেমন টিচার পদে নিয়োগ করা হবে সমস্ত ইনফরমেশান দেব এই ভিডিওর মাধ্যমে। তাড়াহুড়ো করার কিছু নেই, এই ভিডিওটা প্রথম থেকেই বলে দিচ্ছি একটু বড় হবে, কারণ স্কিপ করবেন না। এখানে 1300 যে শূন্য পদ রাখা হয়েছে, যে 1231টি এখানে, সেই শূন্য পদ আমরা টোটাল ইনফরমেশানের মাধ্যমে আজকে জানাবো স্টেপ বাই স্টেপ। প্রথমত এই ইনফরমেশান বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়াই রয়েছে, 08/2020 এখানে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে একটি শূন্য পদ, অবাক হবেন না, একটি শূন্য পদ, অবাক হওয়ার কিছু নেই, কারণ তোমাদের জন্য এখানে যে মজদুর পদে যেটা আছে, এখানে কিন্তু মজদুর পদে যারা আবেদন করবেন 858টি শূন্য পদ আছে, অবাক হওয়ার কিছু নেই, এখনো টাইম বাকি আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলে আসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে নিয়োগ করা হবে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পদে নিয়োগ করা হবে। এগুলো একটি একটি করে শূন্য পদ আছে, অবাক হওয়ার কিছু নেই, 18-37 মধ্যে বয়স হতে হবে। এছাড়াও নিয়োগ করা হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 42টি, এটাই হচ্ছে সবে শুরু। এই রকমভাবে বড় বড় শূন্য পদগুলো নিয়ে আলোচনা করব, এবং এখানে 18-37 মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে, 23টি শূন্য পদ আছে, এখানে 18-37 মধ্যে বয়স হতে হবে। এছাড়াও এখানে পদ রাখা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে 12টি শূন্য পদ রাখা হয়েছে, 18-37 মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে। কোয়ালিফিকেশান এখানে কি বলা হয়েছে, যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ডিপ্লোমা সার্টিফিকেট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনার যদি থাকে অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবে। আমি আমি জানি আমার অভিজ্ঞতা অনুযায়ী যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ছেলে আছে যে ডিপ্লোমা করে বসে আছে, তাদের জন্য কিন্তু এটা সব থেকে বেস্ট একটি চাকরির খবর। এবং লাইক করার জন্য অনুরোধ করব সমস্ত ভিডিওতে, কারণ এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলে আসি নেক্সট, এখানে মজদুর পদে নিয়োগ করা হবে, তার আগে ইনফরমেশনটা দেখিয়ে দিই। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2020, যেখানে নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, পুরো টোটালি দেখিয়ে দেব তোমাদেরকে। আমরা ফেক নিউজ আপডেট দিই না, কারণ জেনুইন অথেন্টিক নিউজগুলোই আমরা আপডেট দিয়ে থাকি। সেই জন্য নেক্সট একটি চাকরির আপডেট, যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে নিয়োগ করা হচ্ছে, এখানে মজদুর পদে নিয়োগ হবে, 858টি শূন্য পদ রাখা হয়েছে, এবং কোন কোন পদে কতগুলি শূন্য পদ পাওয়া যাবে সেইগুলো ডিটেলসে এখানে দেওয়া রয়েছে, কারণ আমরা বলেছি যে ভিডিওটা একটু বড় হবে, সেই জন্য আমরা এই যে কোন কোন জেনারেলের কটা পোস্ট, এসসির কটা পোস্ট এইগুলো বলবো না, কারণ তাহলে আরও বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমরা সুবিধার জন্য আমরা পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফের লিঙ্ক ডাউনলোড করে নিতে পারবে। 18-40 মধ্যে বয়স হতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে।
চলে আসি কোয়ালিফিকেশনে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, যারা আবেদন করবে অবশ্যই তাদেরকে বাংলা এবং ইংরাজি অথবা হিন্দি উর্দু নেপালি ল্যাঙ্গুয়েজে রিড এবং রাইট মানে লিখতে এবং পড়তে জানতে হবে। যেমন আমাদের যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করে থাকে তাহলে বাংলাতে তাদেরকে লিখতে জানতে হবে এবং পড়তে জানতে হবে, জাস্ট এটা নর্মাল একটা ব্যাপার, সেটাই বলা হয়েছে। এবং এখানে যারা আবেদন করবেন সেই রকমভাবে কোনো রকম কোয়ালিফিকেশান মানে লাগছে না, কারণ মজদুর পদের ক্ষেত্রে খুব একটা বেশি কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয় না, এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে মোটামুটি মিনিমাম একটা কোয়ালিফিকেশান হলেই আবেদন করা যাবে। তোমরা কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানটা দেখতে পাচ্ছ এখানে, সেই রকমভাবে কোনো কিছু বলা নেই, এবং তোমাদের মজদুর কাজের জন্য শুধু অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে মজদুর পদে যারা আবেদন করতে চাইছো অবশ্যই আবেদন করো, কিন্তু তার আগে ইনফরমেশনটি যাচাই করো এবং তারপরেই আবেদন করো। এখানে আরও পোস্ট রাখা হয়েছে যেগুলো টিচার পদেও কিন্তু নিয়োগ করা হবে, তার আগে আমরা এই ইনফরমেশনগুলো বলে দিই। বয়স 18 থেকে 40 মজদুর পদের ক্ষেত্রে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে। এখানে মিনিমাম মোটামুটি 10 পাস বা 8 পাস হলেই আবেদন করা যাবে, কিন্তু এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি না যে কোথায় কোয়ালিফিকেশনের ডিটেলসটা দেওয়া রয়েছে। এখানে আমরা কিন্তু মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনে চেক করছিলাম, যেগুলো ইনফরমেশন দেখা গিয়েছে সে এর মধ্যে কিন্তু কোয়ালিফিকেশনের ইনফরমেশনটা দেখতে পাচ্ছি না। তো তোমরা যদি দেখতে পাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, এবং এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু লাগবে। এছাড়াও চলে আসি এখানে, অ্যাপ্লিকেশন ফিস 50 টাকা, প্রসেসিং চার্জ এবং টোটাল কিন্তু মিলিয়ে 150+, এই রকম তোমাদের প্রসেসিং চার্জ হিসাবে আবেদন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে আবেদন করার সময়। এছাড়াও চলে আসি নেক্সট আরেকটি বিজ্ঞপ্তি, যেখানে ইংলিশ টিচার পদে নিয়োগ করা হবে। আমাদের ঘরে ঘরে এখন টিচারের অভাব, সেই ক্ষেত্রে এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ টিচার ইংলিশ অ্যান্ড হিন্দি উর্দু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন রিক্রুটমেন্ট হবে। ইংলিশ টিচার পদের ক্ষেত্রে 149টি শূন্য পদ রাখা হয়েছে, 18 থেকে 40 মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে। আবেদনকারীদেরকে মিনিমাম কোয়ালিফিকেশান HS পাস অথবা 50% নাম্বার সহ ডিপ্লোমা করা থাকতে হবে, যেমন BEd যদি কারোর থাকে বা টিচিং এডুকেশান যেটা NCTE এই ধরনের যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে আবেদন করতে পারবে, অথবা এখানে HS এর সঙ্গে 4 বছর 50% নাম্বার সহ BEd যদি DLED যদি করা থাকে তাও আবেদন করতে পারবে। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে এখানে, অথবা অনেক রকম 5টা টোটাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এর মধ্যে যদি 5টার মধ্যে যে কোনো একটা ম্যাচ হয়ে যায় অবশ্যই আবেদন করতে পারবে। হিন্দি টিচার নিয়োগ করা হবে, 19টি শূন্য পদে নিয়োগ করা হবে, 18 থেকে 40 মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এটা সব থেকে একটা বড় জায়গা, এবং আমরা এই ভিডিওটাকে এত ধৈর্য ধরে বলছি, এবং গরমের সময় হয়তো অনেকেই বুঝতে পারছে যে গরমের সময় পাখা বন্ধ করে এই ধরনের ভিডিও করা কিন্তু একটা টাফ এবং ডিফিকাল্ট ব্যাপার। সেই ক্ষেত্রে এই যে আমাদের কষ্ট সেটা কিন্তু আমরা আপনাদেরকে বলছি না, কারণ শুধু আমরা চাইছি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটাকে লাইক শেয়ার করার জন্য, কারণ এই লাইক শেয়ারেই আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এবং আমাদের এই নতুন চ্যানেলে হয়তো অনেকেই জানে যে আমাদের এই নতুন চ্যানেলে 1.35K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছেন, নিয়মিত সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য ভবিষ্যতে লকডাউনে যদি কোনো চাকরির আপডেট নোটিফিকেশান জারি হয় সমস্ত আপডেট কিন্তু ঘরে বসে সবার আগে সবার প্রথম বাংলাতে তোমরা কিন্তু পেয়ে যাবে। ডায়লগ বেশি দিয়ে দিচ্ছি না, নেক্সট চাকরির আপডেটে চলে আসবো। এখানে নিয়োগ করা হবে, যেটি 90টি শূন্য পদ রাখা হয়েছে, পরিবেশ বন্ধু পদে নিয়োগ করা হবে, এবং এখানে 90টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, 18 থেকে 40 মধ্যে বয়স হতে হবে। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে, খুব গরম হচ্ছে
তোমরা হয়তো বুঝতে পারবে না ক্যামেরা থেকে। তো চলে আসি এখানে কি বলা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে কোয়ালিফিকেশান মোটামুটি তোমাদেরকে ফিজিক্যালি তোমাদেরকে ঠিকঠাক থাকতে হবে এবং অবশ্যই তোমাদেরকে যেটা কোয়ালিফিকেশান এখানে সেই রকমভাবে বলা নেই, তোমরা কোয়ালিফিকেশানের ডিটেলসটা একবার চেক করে নেবে। ডেমো পদে নিয়োগ করা হবে, 3টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে 18 থেকে 40 মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে, সেই রকম কোয়ালিফিকেশান এখানে কিছু বলা নেই, শুধুমাত্র ফিজিক্যালি ফিট হতে হবে, আর কিছু কোয়ালিফিকেশানই নেই। এই হচ্ছে মোটামুটি আপডেট, সমস্ত আপডেটগুলো জানিয়ে দিলাম তোমাদেরকে। মোটামুটি এখানে আবেদন করতে পারছো তোমরা যে সমস্ত প্রার্থীরা আমরা জানিয়ে দিই। অনেকেই হয়তো অলরেডি গালাগালি দিয়ে দিয়েছে, কারণ এই ভিডিওটা দেখছে হয়তো প্রচুর জন, এবং গালাগালি দেওয়ার কিছু নেই। এই ভিডিওর সম্পূর্ণ ডিটেলস আমরা প্রোভাইড করেছি অফিসিয়ালি, নোটিফিকেশান এবং জেনুইন অথেন্টিক, এবং এই যে চাকরির আপডেটগুলো জানালাম, সম্পূর্ণ চাকরির আপডেটের ডেট কিন্তু বাড়ানো হয়েছে 15 মে 2020 অবধি বাড়ানো হয়েছে। তার একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমরা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কারণ হয়তো অনেকেই গালাগালি দেবে জানি, কারণ এই ধরনের চাকরির ভিডিও কিন্তু আমার আর একটা চ্যানেলে আমরা দিয়েছি, এবং সেটা কিন্তু আমাদের সিলভার প্লে বাটনের সাবস্ক্রাইবারও কিন্তু আছে, এবং সিলভার প্লে বাটনও কিন্তু আমার আছে। তোমরা যদি কোনো দিন দেখতে চাও তাহলে আমি কিন্তু দেখিয়ে দেবো যে আমি আমার আর একটা চ্যানেল আছে যেটা সিলভার প্লে বাটন, আমি চাকরি রিলেটেডই কিন্তু ভিডিও করে থাকি সেখানে। এইখানে তোমাদের কিন্তু ডেট যেটা বলা রয়েছে তোমরা কিন্তু দেখতে পাবে, এবং ইম্পর্টেন্ট নোটিশটা তোমরা যদি রেড একটা বক্স করে দিচ্ছি, তোমরা যদি পাতি ইংলিশে পড়ে বাংলাতে যদি কনভার্ট করে এটা যদি বুঝে ফেলো তাহলে এখানে দেখে নেবে যে 15/5/2020 হচ্ছে এখানে তোমাদের চাকরির যে বিজ্ঞপ্তিটা এখানে এক্সটেন্ডেড করা হয়েছে, মানে টাইম বাড়ানো হয়েছে, সময় বাড়ানো হয়েছে। অনেকেই জানে যে 15/4/2020 হয়তো লাস্ট ডেট ছিল, গালাগালি হয়তো অনেকেই দিচ্ছে, কারণ এখানে ডেটটা বাড়ানো হয়েছে, সেই জন্যই আমরা ভিডিওটা করেছি এবং তোমাদের ভালোর জন্যই করেছি। আর এই ভালোটা হয়তো অনেকেরই সহ্য হয় না আমরা জানি, আর এই চাকরি রিলেটেড ভিডিও করতে গেলে এরকম গালাগালি হয়তো অনেকেই দিয়ে থাকে, তো আমরা ওইসব ভাট বকবো না, কারণ তোমরা ইনফরমেশানগুলো যাচাই করো তারপরেই আবেদন করো। আর আমরা সম্পূর্ণ PDF-এর লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা প্রোভাইড করে দেব। তোমরা আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে। যদি তোমাদের এর আগে যদি তোমাদের এখানে যদি আগে থেকে কোনো যদি লগ ইন করা থাকে বা তোমাদের যদি এখানে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই তোমরা কিন্তু লগ ইন করে নিতে পারবে। এখানে তোমাদের যদি নতুন আইডি করতে চাও তাহলে সাইন আপ নাও এখানে ক্লিক করতে হবে, ক্লিক করেই তোমরা কিন্তু নেক্সট যে প্রসেসগুলো আছে সেই প্রসেস তোমরা এখানে কমপ্লিট করার পর নেক্সট আবেদনের প্রসেসে চলে যেতে পারবে। এই হচ্ছে ভিডিও, হয়তো অনেকটাই বড় হয়ে গেল, কারণ এই চাকরির আপডেটটা অনেকটাই বড় ছিল, সেই কারণের জন্য আমরা যদি ভেঙে ভেঙে যদি একটা একটা করে ছোট ছোট যদি ভিডিও করি হয়তো অনেকেরই ভালো হতো। আর অনেকেরই সুবিধা হলো একটা ভিডিওর মধ্যে সমস্ত চাকরির আপডেটটা পেয়ে গেল, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমরা শুধু রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে লাইক করার জন্য, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জেনুইন কমেন্ট করে জানাও। আমরা অবশ্যই এই ঘরে বসে লকডাউনে আমরা নিয়মিত তাদের সরকারি চাকরির আপডেট দিতে থাকবো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই 1,000,000 বা 100K কমপ্লিট করে দাও। আবার আমরা সিলভার প্লে বাটনের অপেক্ষায় আছি, দ্বিতীয় চ্যানেলে আবার চাইছি আরেকটি সিলভার প্লে বাটন ঘরে নিয়ে আসার জন্য। এইরকমভাবে তোমাদেরকে জেনুইন এবং অথেন্টিক অবশ্যই কন্টেন্ট দিয়ে থাকবো, তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবে না। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই চায় সরকারি একটি চাকরি করতে, বিশেষ করে স্কুলের টিচার হতে, তাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন আপডেট, যেখানে শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষক শিক্ষিকা পদে
প্রাইমারি টিচার অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনের মাধ্যমে। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওতে থাকবে এ টু জেড ইনফরমেশন। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আপনারা যদি নিয়মিত আমাদের আড্ডা 247 থেকে যদি নিয়মিত সরকারি চাকরির আপডেট এবং প্রিপারেশন সবার প্রথম পেতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। এখানে চলে আসে প্রথমত অ্যাপ্লিকেশন, যেটা আশা করছি আপনারা করতেই পারবেন। এটা সাধারণ একটা অ্যাপ্লিকেশন, জাস্ট নাম, বাবার নাম, অ্যাড্রেস এইগুলো কমপ্লিটলি আপনাকে লিখতে হবে এবং এগুলো লিখে আপনাদেরকে সম্পূর্ণ সেন্ড করে দিতে হবে বা পাঠিয়ে দিতে হবে। আপনাদের কোন ঠিকানায় পাঠাবেন এবং সেই ডিটেলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। আপনারা অন স্ক্রিন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এখানে খুব একটা বেশি ভ্যাকান্সি রাখা হয়নি এবং এখানে যে আপনাদেরকে নিয়োগ করতে হবে সৈনিক স্কুলে কিন্তু নিয়োগ করা হবে। যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং বিএড আপনার বা ডিএলএড যদি করা থাকে, কম্পিউটার নলেজ যদি থাকে, আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনার স্যালারি দেওয়া হবে 8600 থেকে শুরু হবে এবং ফার্স্ট ইয়ার থেকে এখানে আপনার এই স্যালারি দেওয়া হবে এবং অবশ্যই এখানে কিন্তু আপনাকে বাড়ানো হবে। এবং যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে, 1 জুন 2020 অনুযায়ী কিন্তু বয়স কাউন্ট করা হবে। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে আবেদনের জন্য, যারা আবেদন করতে চাইছো 25 জুনের মধ্যে আবেদন করতে হবে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না এবং এখানে তোমাদের টিএ ডিএ কিন্তু তোমাদেরকে পেড করা হবে যারা এই চাকরির জন্য আবেদন করবে ভাবছ। এবং এখানে যে ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে তোমাদের জাস্ট যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে স্ক্যান করতে হবে, তোমাদের যে ইনফরমেশনগুলো আছে এইগুলো লিখতে হবে, লিখে তোমাদেরকে স্ক্যান করতে হবে বা আমরা যদি সহজ ভাষায় যদি বলে থাকি স্ক্যান করার দরকার নেই, কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এটাকে জেরক্স করে নিতে হবে। জেরক্স করে তোমাদের নাম ঠিকানা এইগুলো লেখার পর তোমাদের ফোন থেকে ভালো করে ছবি তুলবে এবং তুলে যে ইমেল আইডিটা দেয়া রয়েছে এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে 25 জুনের আগে, 25 জুন 2020 আগে। এখানে সম্পূর্ণ এক্সামের ডিটেলস এবং ডেমো ফলো ইন্টারভিউ এইগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট করে দেয়া হবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো। আর যদি নিয়মিত যদি এই ধরনের সরকারি চাকরি এবং টিচারের চাকরি, মানে যেটা আমরা বলে থাকি শিক্ষক বা শিক্ষিকা যেটা হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও, কিন্তু এই মুহূর্তে আড্ডা 247 এর পক্ষ থেকে কিন্তু একটা বড় অফার চলছে। আড্ডা স্টোরে আপনারা আসতে পারেন, আড্ডা স্টোরে আসার পরেই আপনারা দেখে নিতে পারবেন 60% অফ দিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু অফার চলছে, যেটা কিন্তু আপনারা যদি মনে করেন WBCS অথবা আপনারা যদি মনে করেন যে টিচিং যেটা আমাদের হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল যে টেট পরীক্ষা হয়ে থাকে সেই টেট পরীক্ষার জন্য কিন্তু আমাদের এখান থেকে কোর্স করানো হবে, যেটা কিন্তু থাকবে লাইভ ক্লাসে এবং সম্পূর্ণটাই ব্যাচ কিন্তু দেয়া হবে এবং প্রোভাইড করা হবে। এই মুহূর্তে যে কোর্সগুলো আমাদের এখানে চলছে বা ব্যাচগুলো যেগুলো চলছে তোমরা লক্ষ্য করে যদি দেখো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেটা WBCS এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়াও চলছে RRB NTPC এবং গ্রুপ ডি, এই তিনটি ব্যাচ চলছে। ভিডিও চলাকালীন আমাদের প্রোমো কোড যদি ব্যবহার করে থাকো তাহলে 60%-এরও বেশি কিন্তু অ্যাডিশনালি ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং এখানে রয়েছে লাইভ ক্লাসেস এবং আরো ইনফরমেশন। যদি এই ব্যাচটা কিনতে চাও তাহলে 10,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না। আমরা অন স্ক্রিন যে প্রোমো কোডটা আপনাদেরকে দেব ওই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে আপনারা দেখে নেবেন, জাস্ট আমরা ভিউ অফারে ক্লিক করব এবং তোমরা যদি বাই নাওতেও ক্লিক করো তাও কিন্তু হবে। এখানে তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এই তিনটে ফিল আপ করতে হবে। আমরা জাস্ট শর্টকাটের জন্য বাই এখানে সরি ভিউ অফারে ক্লিক করলাম এবং এখানে আমার জাস্ট একটা জিমেল আইডি, এখানে যেটা আমাদের জিমেল আইডি হয়ে থাকে gmail.com আমরা বসিয়ে নেব এবং আমাদের যে কুপন কোড AA4568 এটা আমরা এন্টার করার আগে আপনাদের লক্ষ্য করিয়ে দেব যে 10,499 টাকা হচ্ছে এই কোর্সের দাম ছিল। আমরা এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করার পর
এখানে জাস্ট ক্লিক করব, এখানে ম্যাজিক তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এই কুপন কোডটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে 80% অফ হয়ে গেল, 3,989 টাকা। এখানে তোমরা যদি দাও তাহলে কিন্তু পেতে পারো দু প্রায় এক বছর, 2 বছর না 1 বছরের জন্য WBCS এর মতো বড় একটি কোর্স, যেখানে তোমাদের জন্য থাকবে 650 ঘন্টা লাইভ ইন্ট্রোডাকশন ক্লাস, রেকর্ডেড ভিডিও, এছাড়াও রয়েছে 8,000-এরও বেশি প্র্যাকটিস সেট, এছাড়াও রয়েছে ইন্টারভিউর ব্যবস্থা। আরও এখানে অত্যাধিক কিন্তু গুরুত্বপূর্ণ যে অভিজ্ঞ শিক্ষামণ্ডলীয় দ্বারা কিন্তু এই কোর্সেস করানো হচ্ছে। শুধুমাত্র 247 বেঙ্গলি থেকেই কিন্তু আমাদের এই কোর্সটা পাওয়া যাবে। আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছো। এই কোর্সের জন্য আমাদের যে কোনো প্রোমো কোড AA4568, এই প্রোমো কোডটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো যে কোনো কোর্সের ক্ষেত্রে। আমরা যদি জাস্ট এখানে যদি আমরা দেখিয়ে দিই, তোমরা যদি আড্ডা স্টোরে আসার পর যদি এখানে যে কোনো কোর্স SBI পিওতে যদি কোনো কোর্স পারচেস করতে চাও সেই ক্ষেত্রে কি করবে, এখানে যে কোনো কোর্স ধরো সামথিং 11,000 টাকা এই কোর্সের প্রাইস দেয়া রয়েছে, 11,999 টাকা। আমরা এখানে জাস্ট ভিউ অফারে ক্লিক করব, এবং ভিউ অফারে ক্লিক করার পর আমরা ইমেল আইডিটা এখানে বসিয়ে নেব, suman@gmail.com। এখানে হয়তো স্পেলিং কোনো কারণে মিস্টেক হতেও পারে, জাস্ট এখানে আমরা বসিয়ে নিলাম, এবং AA4568 এই কুপন কোডটা আমরা অ্যাপ্লাই করবো। 11,999 থেকে কতটা কমছে তোমরা জাস্ট আমেজিং, 4,559 টাকা কিন্তু কোর্সের দাম হয়ে গেল, 71% অফ হয়ে গেল সঙ্গে সঙ্গে কোর্সের দাম। আশা করছি আমাদের এই প্রোমো কোডটা তোমাদের অনেকটাই হেল্প করবে বাস্তব জীবনে, এবং এই লকডাউনে অনেকটাই তোমাদেরকে কার্যকর দেবে আমাদের প্রোমো কোড। আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো, যে কোনো কোর্স কিনতে পারো আমাদের এই প্রোমো কোডের মাধ্যমে। আশা করছি সেই ছাড়টা তোমরা কিন্তু পেতে পারো। ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনার যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো যদি শিক্ষক এবং শিক্ষিকা যদি কোনো চাকরি আপডেট পেতে চান বা কোনো ট্রেডের যদি আপডেট পেতে চান তাহলে কমেন্ট করুন কমেন্ট সেকশনে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি স্কলারশিপের আপডেট নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি। যে সমস্ত প্রার্থীরা যারা স্কলারশিপের জন্য আবেদন করবেন ভাবছেন বা যারা রিনিউয়াল করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda 24x7 এর পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি এই মুহূর্তে লেটেস্ট একটি আপডেট। 2020 সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে SC ST এবং OBC দের এখনো পর্যন্ত কিন্তু এখানে শুরু হয়নি। যারা আবেদন করবেন OBC দের ক্ষেত্রে আমরা জানিয়ে দেব কবে থেকে এই রিনিউয়াল বা কবে থেকে নতুনভাবে যারা আবেদন করবেন শুরু হচ্ছে সেইগুলো স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দেব। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর SC ST প্রিম্যাট্রিক এবং নিউ অ্যাপ্লিকেশান এখানে যেটা বলা হয়েছে 2020-21 সেশন কিন্তু এটা আবেদন করা শুরু হয়েছে। শুধুমাত্র এখন SC ST-র জন্য দেয়া হচ্ছে, OBC-র জন্যও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে OBC A এবং OBC B। আমরা এই আপডেটটি আপনাদেরকে আজকে প্রকাশিত করছি, আজকে হচ্ছে 30 মার্চ 2020। এই আপডেটটি আপনারা অনেকেই আছেন কবে দেখবেন বা অনেকেই আছেন তাড়াতাড়িও দেখতে পারেন, তাদের কথা আমরা মাথায় রেখে এখানে একটা আমরা জিনিস জানিয়ে দেব বা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা এখানে SC ST যদি হয়ে থাকে, প্রিম্যাট্রিক যদি স্টুডেন্টস হয়ে থাকে এবং নতুন বা রিনিউয়াল যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা বলবো সরাসরি আজকে তোমরা তোমাদের ফোন থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো নতুনভাবে এবং রিনিউয়ালও করতে পারো। এই যে রিনিউয়াল অপশানটা দেখতে পাচ্ছ, এখানে এসে রিনিউয়াল অপশানে ক্লিক করেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে কিন্তু স্টুডেন্টস রেজিস্ট্রেশন যারা নতুনভাবে করবে তাদের জন্য কিন্তু এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা যদি
এর উপরে কোনো যদি ভিডিও দেখতে চাও বা পেতে চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। চেষ্টা করব তোমাদের জন্য ঘরে বসে কিভাবে এসএসটি ওবিসি অনলাইনে ঘরে বসে তোমরা ফর্ম ফিল আপ করবে, যেটা তোমাদেরকে স্কলারশিপ হিসাবে 4,000 টাকা, কেউ 5,000 টাকা, কেউ 7,000 টাকা এইরকম পেয়ে থাকে। এবং যারা এইচএস পাস অবধি যে সমস্ত স্টুডেন্টসগুলো আছে সেই ক্ষেত্রে অনেকেই আছে, যারা এসসি এসটি হয়ে থাকে তাদেরকে একটু বেশি পরিমাণে দেয়া হয় যে স্কলারশিপের পরিমাণটা। এবং এখানে অনেক রকম কন্ডিশনের উপরে নির্ভর করে তাদেরকে স্কলারশিপ দেয়া হয়। আর তোমাদেরকে এর আগে আমরা অনেকগুলো স্কলারশিপের আপডেট দিয়েছি, তোমরা যদি নিয়মিত যদি আপডেট পেতে চাও এই স্কলারশিপের ভিডিওর উপরে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে, কারণ এই স্কলারশিপের আপডেটগুলি তোমরা এবার পেতে পাবে নতুন চ্যানেল আমাদের আড্ডা 24x7 থেকে। এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম দেয়া রয়েছে, তোমার ডিস্ট্রিক্টের নাম এখানে তোমরা দেখে নিতে পারবে, যে ডিস্ট্রিক্টের হয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্টে তোমাদেরকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমরা একটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য জানিয়ে রাখি, অনেকেই হয়তো এটা ভুল করে থাকে, যেমন আমাদের কলকাতাতে অনেক স্টুডেন্টস আছে, সেই স্টুডেন্টসগুলো হয়তো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে হয়তো যদি কলেজে পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটা। এবং যাদের গ্রামের কলেজ যেমন মিউনিসিপ্যালিটি যাদের কলেজের আন্ডারে পড়ে না তাদের সেই ক্ষেত্রে সাউথ 24 পরগনা সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে একটা আপডেট যেটা তোমাদের কিন্তু